আমায় ভুল বুঝো না কুসুমকলি, আমি তোমার মতোই অসহায় নিরুপায়। তুমি মিছে দুঃখ করছো মা, আমি কোনো দুঃখ পাইনি। এই নাও এই কয়নাগুলো সঙ্গে রাখো, বিপদে কাজে লাগবে। তার আর প্রয়োজন নেই মা। আমি বলছি যখন আমায় না বলো না, তাছাড়া এ একান্তই আমার নিজের, আমার পিতা আমায় দিয়েছিলেন, নাও দ্বিধা করো না। এই আমার ছোট্ট কুটির, এখানে আমি একাই থাকতাম। একা থাকতে কেন, তোমার পিতাও কি তোমাকে? না না, তা নয়, সেই ছেলেবেলায় আমি আমার মাতা পিতা দুজনকেই হারিয়েছি। আহারে, তোমার জীবন খুবই কষ্টে কেটেছে তাহলে। তা বলতে পারো, তবে তুমিও তো তোমার পিতার বর্তমানেও তার স্নেহ থেকে বঞ্চিত, তোমার কষ্ট কি কম? তা ঠিক, মহারাজ শুধু শুধু আমার কথায় ভুল বুঝলেন, এই যা কষ্ট। তবে তুমি ভেবো না যেন তোমার সাথে বিয়ে হয়েছে বলে আমি অসুখী, তা কিন্তু নয়। কুসুমকলি, আমি কিন্তু ভিক্ষুক নই, আমি বণিক। নৌকা ডুবিতে সর্বস্ব হারিয়ে সেই দিনই প্রথম কাজ না পেয়ে পেটের দায় ভিক্ষে করছিলাম। এবার আমরা দুজনে মিলে কঠোর পরিশ্রম ও বুদ্ধির দ্বারা আমাদের ভাগ্য গড়ব, কি বলো? তোমায় সুখী করতে আমি সব করতে পারি, আমায় কি করতে হবে বলো? মায়ের দেওয়া এই গয়নাগুলো বিক্রি করো, নতুন উদ্যমে কাজ শুরু করো, দেখো এবার ভাগ্য ঠিক সহায় হবে। তাই যেন হয়, তাই যেন হয় কুসুমকলি। মাস গেল, বছর গেল, দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল মহারাজ। আপনি কুসুমকলির কোনো খোঁজ দিলেন না? ওরা কেমন আছে, কিভাবে ওদের দিন কাটছে কে জানে। কেমন আর থাকবে, পথে পথে ভিক্ষে করেই দিন কাটছে নিশ্চয়ই। আপনি কেমন পিতা মহারাজ, সন্তানের জন্য এতটুকু প্রাণ কাঁদেন আপনার? যে সন্তান পিতাকে অবজ্ঞা করে, অপমান করে, এও জ্ঞান করে, তাকে আমি সন্তান মনে করি না। এমন শাস্তি ওর প্রাপ্য ছিল, এখন বুঝুক পিতাকে অসম্মান করার ফলটা কি। ওর জন্য আমার এতটুকু দুঃখ হয় না। আমি তো মা, কি করে আমি আমার মনকে বোঝাই বলুন তো মহারাজ। সে আমি জানি না। কুসুমকলি, এখন তো আমরা ধনী হয়েছি, তোমার ইচ্ছা পূরণের সময় হয়েছে এখন। এখন তাহলে মহারাজকে